জালে ফের বড় সাইজের ভোলা। সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবীদের জালে উঠল 20 কেজির ভোলা মাছ। মাছটিকে স্থানীয় আড়তে বিক্রি করা হয় 20,000 টাকায়। খুশি মৎস্যজীবীরা। সুন্দরবনে মৎস্যজীবীদের জালে বিশাল আকারের ভেটকি। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ঝিঙেখালি রায়মঙ্গল নদী থেকে মৎস্যজীবীদের জালে বিশাল আকারের ভেটকি মাছ। মাছটির ওজন প্রায় 19 কেজি 600 গ্রাম। মাছটি বিক্রি হল প্রায় 20,000 টাকা দরে। জানা গেছে, মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন হেমনগর কোস্টাল থানা এলাকার বাসিন্দা সূর্যকান্ত মৃধা। প্রতিদিনের মতো এদিনও রায়মঙ্গল নদীতে মাছ ধরতে গেছিলেন। রাতে জাল পাতার পর নৌকাতেই ছিলেন তারা। হঠাৎই জালে টান পড়ে। মৎস্যজীবীদের বুঝতে অসুবিধা হয়নি বড় মাছ পড়েছে জালে। জল থেকে মাছ তোলার পর মাছটিকে নিয়ে একটি গাড়ি ভাড়া করে স্থানীয় মৎস্য আড়তে নিয়ে যান তারা। এ বিষয়ে আড়তদার হরশিত গায়েন বলেন, সকালে আড়ত খোলার পর দেখি মাছটি নিয়ে শুয়ে রয়েছেন তারা। রাত 3টে নাগাদ সুন্দরবন থেকে মাছ নিয়ে আড়তে এসেছিলেন। মাছটি ওজন করার পর হাসনাবাদের এক ব্যবসায়ী মাছটিকে কলকাতায় পাঠিয়েছেন। সুন্দরবন এলাকা থেকে রাত 3টের সময় এসেছে আড়তে। আমরা আড়ত খুলে দেখি মাছ নিয়ে ওরা শুয়ে আছে। মাছটা আমরা নিজেরাই খরিদ করেছি, করে কলকাতা পাঠিয়ে দিয়েছি কলকাতা বাজার। এখানে হাসনাবাদের মানে ব্যবসাদার এসেছিল, এসে সেই মাছ নিয়ে কলকাতায় চলে গেছে। এ বিষয়ে মৎস্যজীবী সূর্যকান্ত বলেন, জলে কুমির, ডাঙায় বাঘ, তার উপর জলদস্যুর ভয়, এসব উপেক্ষা করেই মাছ ধরতে হয় আমাদের। সুন্দরবন লাগোয়া এলাকার মানুষ আমরা, মাছ ধরাই একমাত্র পেশা। এসব উপেক্ষা করেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকি। বয়স 50 পেরিয়েছে, সেভাবে সরকারি সাহায্য মেলেনি বলেও আক্ষেপ মৎস্যজীবীর। রায়মঙ্গল নদীর মধ্যে আমরা রাত্রি গিয়েছিলাম মাছ ধরতে, ওখানেই জাল দিয়েছিলাম, দিয়ে আমাদের জালে পেয়েছিলাম কেস পেয়েছিলাম 19 কেজি 620 গ্রাম। সেই মাছটা নিয়ে কলকাতায় নিয়ে চলে যায়, কলকাতায় নিয়ে বিক্রি হয়। তারপর আমাদের বাড়ি এখানে পারঘুমটি শশায় বাঁধ কালীতলা পঞ্চায়েত। হ্যাঁ, বিরাট ভয়, জলে কুমির, ডাঙায় বাঘ, তারপর আরও বিভিন্ন রকম ডাকাত ফাকাত আছে, তাদের বিরাট ভয়। হ্যাঁ, এইভাবে আমাদের জীবিকা নির্বাহ হয়, আর আমরা কোনো সুযোগ সুবিধা পর্যন্ত পাইনি। আমাদের বয়স এরকম 50-53 বছর হয়েছে। স্থানীয় মৎস্যজীবীদের অনুমান, মাছটি আদতে দেশি ভেটকি, দিক ভুল করে বড় নদীতে খাবারের সন্ধানে ঢুকে পড়েছিল। এই নিয়ে গত সপ্তাহে 2টি বড় ভেটকি উঠল মৎস্যজীবীদের জালে। মৎস্যজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী করোনা মহামারীর পর থেকে সেভাবে আয় হচ্ছিল না মৎস্যজীবীদের। জালে বড় মাছ ওঠায় একটু বেশি পয়সা আয় হয়েছে, স্বাভাবিকভাবেই খুশি মৎস্যজীবী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন।